আসসালামু আলাইকুম সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শেখ নির্ভয়ের চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো স্লাইড ক্যালিপাসের সাহায্যে দৈর্ঘ্য ব্যাস গভীরতা নির্ণয় সম্পর্কে তো চলো শুরু করা যাক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি লাইট গ্যালির পাশ রয়েছে এই স্লাইড ক্যালির পাশটি দুটি স্কেল রয়েছে শূন্য থেকে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে স্কেলগুলো দেখতে পাচ্ছ এটিকে প্রধান স্কেল বলা হয় এবং এর সাথে নিচে শূন্য থেকে এই শূন্য পর্যন্ত যে স্কেলটি দেখতে পাচ্ছ এটি ভার্নিয়ার স্কেল অর্থাৎ প্রধান স্কেলের সাথে ক্ষুদ্রাকার যে স্কেলটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় স্কেল অর্থাৎ আমাদের এই স্কেলটি হলো প্রধান স্কেল এবং এই নিচের স্কেলটি হলো ভার্নিয়ার স্কেল ওই স্কেলটি দিয়ে মূলত তিনটি অংশে পরিমাপ করার সুবিধা রয়েছে সর্বপ্রথম দেখতে পাচ্ছো প্রধান স্কেলের সাথে এখানে একটি টাল রয়েছে এবং ভার্নিয়ার স্কেলের সাথে এখানে একটি রয়েছে এবং এই চোয়ালগুলো এমনভাবে তৈরি করা যেন এই দুইটি চোয়াল আমরা যদি ফাঁকা করি তাহলে এই দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব টোয়ালের এই বহিরংশের এই দূরত্ব এবং এখানে একটি দণ্ডের মতো অংশ রয়েছে এই যে কালো অংশটুক এইটুকের দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ এখান থেকে এইখানের দূরত্ব এখান থেকে এখানের দূরত্ব এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব সমান এবং এই তিনটি অংশ তিনটি পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সর্বপ্রথম তোমরা এই যে নীল কালারের যে বর্ডারটি দেখতে পাচ্ছ এবং এর মাঝখানে পিঙ্ক কালারের ফিল রয়েছে অর্থাৎ এটি যদি আমরা একটি পাইপ কল্পনা করি তাহলে এই গোলাপি অংশ অর্থাৎ পাইপের ভিতরের অংশকে পরিমাপ করার জন্য লাইট ক্যালিপাসের এই উপরের সুয়াল ব্যবহার করা হয় এবং আরও একটি বৃত্ত দেখতে পাচ্ছ ভিতরে সবুজ এবং বাইরে লাল রয়েছে অর্থাৎ আমরা যদি এর বহির বহির্ব্যাস অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত বহির্ব্যাস মাপতে চাই তাহলে আমাদের এই নিচের চোয়ালটি ব্যবহার করতে হবে এবং কোনো পাইপের গভীরতা অর্থাৎ ছোট কোনো পাইপের গভীরতা যদি আমরা মাপতে চাই তাহলে এই দণ্ডের অংশটি এর মধ্যে প্রবেশ করিয়ে পরিমাপ করব তো টল দেখা যাক এটি দিয়ে কিভাবে পরিমাপ করা হয় সর্বপ্রথম যখন এই দুটি চোয়াল অর্থাৎ এই চলটি এবং এই চোয়ালটি একসাথে জোড়া লাগানো থাকে তখন প্রধান স্কেলের এই শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের এই শূন্য দাগের সাথে অর্থাৎ এই শূন্য দাগের সাথে মিলিত অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে আমাদের যন্ত্রটির কোনো ত্রুটি নেই এখন কোনো বস্তুকে পরিমাপ করতে হলে প্রথমে চলটিকে ফাঁকা করতে হবে এবং ফাঁকা করার পরে এই চলের মাঝখানে এই চলের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের একটি বস্তুকে স্থাপন করেছি এখন বাস্তবিক ক্ষেত্রে এই স্লাইড ক্যালিপাসের এখানে একটি স্ক্রু থাকে এই স্ক্রুটেকে আমরা যদি ডান দিকে ঘুরাই তাহলে আমাদের এই চলটি এবং এই চলটি ফিক্সড হয়ে আটকে থাকে অর্থাৎ নড়াচড়া করতে পারে না সেক্ষেত্রে আমাদের এই দুটির ডিস্টেন্স বা দূরত্ব কম বেশি হতে পারে না এখন এই হলুদ বস্তুটিকে দুই চলের মাঝখানে রেখে আমাদের যে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে সেটি হল প্রধান স্কেলের এই জিরো থেকে ভার্নিয়ারে জিরো কতগুলো দাগ অতিক্রম করেছে অর্থাৎ মেইন স্কেল বা প্রধান স্কেলের কত ঘর অতিক্রম করেছে সেটিকে শূন্য দাগ অর্থাৎ প্রধান স্কেলের শূন্য দাগ থেকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ পর্যন্ত দূরত্ব মেপে দেখতে হবে আমরা যদি এখানে গণনা করি তাহলে দশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ প্রধান স্কেল বরাবর চব্বিশ ঘর অতিক্রম করেছে এখন আরও একটি যে বিষয় দেখতে হয় সেটি হল এই যে ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো রয়েছে এই দাগগুলোর মধ্যে কোন দাগটি অর্থাৎ এই শূন্য থেকে এই শূন্য পর্যন্ত এই দশটি দাগ আমরা যদি বিবেচনা করি তাহলে কোন দাগটি আমাদের এই প্রধান স্কেলের একটি দাগের সাথে হুবহু মিলে গেছে এটি আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে দেখা যাচ্ছে এই সাত নং দাগটি আমাদের প্রধান স্কেলের সাথে হুবহু মিলে গেছে তাহলে এটি হলো আমাদের ভার্নিয়ার স্কেলের মান বা ভার্নিয়ার সমপাতন তাহলে এই শূন্য থেকে ভার্নিয়ার স্কেলের শূন্য যত ঘর অতিক্রম করেছে এটি হলো প্রধান স্কেলের পার্ট এম এবং ভার্নিয়ার স্কেলের যে দাগটি হুবহু উপরের স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে গেছে এই দাগটি হলো আমাদের ভার্নিয়ার সমপাতন আমরা দেখতে পাচ্ছি এখানে সাত নং দাগটি অর্থাৎ এই সাত নং দাগটি আমাদের উপরের দাগের সাথে হুবহু মিলে গেছে এখন এটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখ ধরো আমাদের এই স্লাইড ক্যালিপাস দিয়ে এই হলুদ রঙের বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলল তাহলে আমাদের যে সূত্রটির প্রয়োজন হবে এটি হলো এটি অর্থাৎ এখানে এই বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য যা দ্বারা প্রকাশ করা হয় সেটি হল এল এবং এই জিরো থেকে ভার্নিয়ারের জিরো যত ঘর অতিক্রম করেছে এটি হলো প্রধান স্কেলের মান এম এবং এই শূন্য থেকে এই শূন্য পর্যন্ত এই দশটি দাগের যে দাগটি আমাদের প্রধান স্কেলের সাথে মিলে যায় এটি হলো আর্নিয়ার সমপাতন ভি এবং এখানে আরও একটি লেটার দেখতে পাচ্ছ সেটি হলো ভি সি অর্থাৎ আর্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক বলা হয় এই ভার্নিয়ার ধ্রুবক বের করতে হয় আমাদের এই সূত্রর দ্বারা অর্থাৎ ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক হলো এই আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এটি হলো এক মিলিমিটার অর্থাৎ এটি হলো আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান মূল স্কেলের এক ঘরের মান হল এক মিলিমিটার এবং আমাদের এইখানে যে স্কেলটি রয়েছে অর্থাৎ ভার্নিয়ার স্কেল সেটির দাগ সংখ্যা হল নিচেরটি অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য এক মিলিমিটারকে এখানে ভার্নিয়ার স্কেলে যে কয়টি দাগ থাকবে সেই কয়টি দাগ দিয়ে ভাগ করতে হয় ধরে নিই আমরা এখানে জিরো থেকে এই জিরো অর্থাৎ এখানে দশটি দাগে দাগ কাটা রয়েছে তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলের মান হবে এক মিলিমিটার ভাগ দশ অর্থাৎ ভার্নিয়ার স্কেল যতটি দাগে দাগ কাটা থাকবে এটি দ্বারা এই এক মিলিমিটারকে ভাগ করতে হবে তাহলে আমাদের মান আসবে শূন্য দশমিক এক মিলিমিটার অর্থাৎ এটিকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে একে দশ দ্বারা ভাগ করে আমরা মান পাব শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার এখন আমরা এই মিলিমিটার এবং সেন্টিমিটার কখন ব্যবহার করব যদি আমরা প্রধান স্কেলের মানগুলোকে মিলিমিটারে হিসাব করি তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট জিরো পয়েন্ট মিলিমিটার ব্যবহার করব আর যদি প্রধান স্কেলের মান সেন্টিমিটারে হিসাব করা হয় এক্ষেত্রে আমরা ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসির মান শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার ব্যবহার করব এবার দেখা যাক আমরা এখান থেকে যে মানগুলো বের করেছি এটি যদি পুত্রে বসিয়ে দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত এলের মান কত হয় অর্থাৎ আমরা এখান থেকে লেন্থ অর্থাৎ দণ্ডতির দৈর্ঘ্য কত সেটি নির্ণয় করতে চাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি মেইন স্কেলের জিরো দাগ থেকে ভানের জিরো দাগ এখান থেকে গুণে আমাদের এম এর মান বের হলো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা গুণে দেখব এমের মান বের হয় টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ ঘর অতিক্রম করেছে এই জিরো দাগ থেকে এই জিরো দাগ চব্বিশ ঘর অতিক্রম করেছে যার কারণে মেইন স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট চব্বিশ এবং সাত নাম্বার দাগটি আমাদের উপরের এই দাগগুলোর সাথে হুবহু মিলে গেছে তাহলে এই সাত নাম্বার দাগটি হলো আমাদের আর্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার এলের মান এখন আমরা যদি সূত্রে বসিয়ে দেই সূত্র হল এল ইকুয়াল এম প্লাস ই গুণ এখানে এমের মান চব্বিশ ইর মান সেভেন এবং আমরা এর আগে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে নিয়েছি ভিসি ইকোয়াল টু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কিন্তু আমরা এখানে মিলিমিটার এককে করেছি এর জন্য এখানে ভিসি অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্টের মান হবে শূন্য দশমিক এক মিলিমিটার এখন এই দুটুকে গুণ করে আমরা পাবো সাত এবং প্রধান স্কেলের মান চব্বিশ এর সাথে যোগ করে আমরা এই হলুদ রঙের বস্তুটির দৈর্ঘ্য পাবো চব্বিশ দশমিক আট মিলিমিটার অর্থাৎ আমাদের অ্যানসার হবে এল এর মান তার চব্বিশ দশমিক শূন্য সাত মিলিমিটার এভাবে একটি লাইট ক্যালিপাসের সাহায্যে আমরা কোন বস্তু দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারি তো যারা এটি সম্পর্কে বুঝতে পেরেছ তারা অবশ্যই কোনো সমস্যা পড়লে কমেন্ট সেকশনে লিখতে পারো এবং তোমরা এই সংক্রান্ত কোনো জটিলতায় পড়লে আমাকে অবশ্যই জানাতে পারো তো আজকে এ পর্যন্তই এবং তোমাদের এই সূত্রটি থেকে কি বুঝলে সেটি প্রমাণ করার জন্য আমি তোমাদের একটি হোম টাস্ক চাচ্ছি অর্থাৎ বাড়ির কাজ তোমরা যদি এটি বুঝে থাকো অবশ্যই তোমরা এই অঙ্কটি করতে পারবে তাহলে এখানে আমি বলে দিচ্ছি একটি দণ্ড দণ্ডকে স্লাইড ক্যালিপাসে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল প্রধান স্কেলের পাঠ পাট সেন্টিমিটার ভার্নিয়ার সমপাতন সাত বা ভার্নিয়ার স্কেলের মান সাত এবং ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এখানে তোমাদের একটু সহজ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রধান স্কেলের পাট সেন্টিমিটার এককে দেওয়া আছে অবশ্যই ভার্নিয়ার ধ্রুবককে সেন্টিমিটার এককে কনভার্ট করতে হবে পানিয়া ধ্রুবক জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ব্যবহার না করে ব্যবহার করতে হবে সেন্টিমিটারে অর্থাৎ এটাকে সেন্টিমিটারে নিয়ে তারপরে গুণ যোগ করতে হবে তো যারা অঙ্কটি পারবে অবশ্যই কমেন্টসে দণ্ডের দৈর্ঘ্য কত বের করে কমেন্ট করতে পারো পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ